নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীদের একটি। নীলতিমি একটি সামুদ্রিক এবং স্তন্যপায়ী প্রাণী। গবেষকদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীলতিমি। এমনকি ডাইনোসররাও আকারে নীলতিমির চেয়ে ছোট ছিল বলে ধারণা করা হয়। একটি নীলতিমি দীর্ঘদিন বাঁচে, গড়ে তারা 80 থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকে। একটি নীলতিমির ওজন প্রায় 150 টন এবং এরা দৈর্ঘ্যে 30 মিটার বা 100 ফুটের মতো লম্বা হয়ে থাকে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া দীর্ঘতম নীলতিমিটি হলো একটি স্ত্রী নীলতিমি, যেটির দৈর্ঘ্য 29.5 মিটার ও ওজন প্রায় 180 টন। একটি স্ত্রী তিমি 2 থেকে 3 বছর গর্ভে বাচ্চা ধারণ করে থাকে। একটি নবজাতক নীলতিমির দৈর্ঘ্য প্রায় 23 ফুট এবং ওজন হয় 4,400 পাউন্ড। জন্মের সময় নীলতিমির বাচ্চার ওজন হয় প্রায় 3 টন। প্রথম 8 মাস নীলতিমির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পায়, কারণ তখন তারা মাতিমির চর্বিযুক্ত দুধ পান করে। জন্মের প্রথম 6 মাস নবজাতকটি প্রতিদিন গড়ে প্রায় 500 লিটার দুধ পান করে থাকে। এছাড়াও প্রাণী জগতের সবচেয়ে বড় জিহ্বার মালিক এই নীলতিমি। এদের জিহ্বার ওজন প্রায় 4 টন। শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট। মস্তিষ্কের ওজন মাত্র 6 কেজি, যেখানে মানুষের মস্তিষ্কের ওজন হয় প্রায় 1 কেজি 400 গ্রাম। নীলতিমি আকারে একটি বোয়িং 737 বিমানের সমান, অথবা লম্বালম্বিভাবে রাখা 3টি দোতলা বাসের সমান। সমুদ্রের নিচে এদেরকে দেখতে নীলবর্ণের দেখালেও উপরে উঠে আসলে এদের আসল রং দেখা যায়। নীলতিমি দেখতে নীল ধূসর বা রূপালি বর্ণের এবং এদের পেটের রং হলুদ বর্ণের। নীলতিমি সাগরের 315 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। যদিও সমুদ্রের গভীরে থাকে, কিন্তু এরা পানির গভীরে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না নীলতিমির। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে পানিতে ডুব দিয়ে থাকতে পারে এরা। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে, তখন সে তার মাথার উপরে 2 ছিদ্র দিয়ে পানি উপরে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে উঠে যায়। এর মাথার উপরের এই ছিদ্র এতটাই বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। শরীর যতই বড় হোক না কেন, নীলতিমির খাবার মূলত ছোট প্রাণীরাই, কারণ নীলতিমির মুখে কোনো দাঁত নেই। তবে মুখের ভেতরে ওপরের চোয়ালে বেলিন নামক পর্দার মতো এক ধরনের তন্তু রয়েছে। বেলিনের মাধ্যমে এরা ছোট ছোট চিংড়ি, কাঁকড়া, ক্রেফিশ বা বিভিন্ন ক্রিল জাতীয় খাবার খেয়ে থাকে। তবে বেশিরভাগ সময় এরা ক্রিল নামক এক ধরনের ছোট চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে, যার কারণে খাবার খেতে তিমি মাছের দাঁতের প্রয়োজন হয় না। এদের এক এক চোয়ালে 790টির মতো বেলিন থাকে। একটি পূর্ণবয়স্ক নীলতিমি দিনে গড়ে প্রায় 8 টন ক্রিল খেতে পারে। ক্ষুধা লাগলে 3,600 কেজি পর্যন্ত খাবার গ্রহণ করে তারা। খাবারের সন্ধানে নীলতিমি বছরে 1,000 মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে। নীলতিমি বর্তমানে বিপন্ন প্রায় প্রাণীদের একটি। সাগর নোংরা হওয়া ও পরিবেশ দূষণের কারণে অনেক নীলতিমি মারা যাচ্ছে। আবার প্রতি বছর মানুষ অনেক নীলতিমি হত্যা করছে। পৃথিবীতে বর্তমানে প্রায় 25,000-এর মতো নীলতিমি আছে বলে ধারণা করা হয়। ইউরোপীয় স্পেস এজেন্সির জুস মিশন আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির রহস্য উদ্ঘাটনের জন্য প্রস্তুত করা হয়। জুস মিশন সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।